বিশ্বকবি কাজী নজরুল ইসলাম কইছে বিদ্রোহী কবি। ওরে কি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কইছে? দাদা উনি করেছেন। ও কইছে করেছেন আর কোকসা বরাবর হাতির বাচ্চা তুই এত শুদ্ধ কেন কথা কইছিস? তুই আমগো ল্যাঙ্গুয়েজে তুই পুরান ঢাকার তুই কয় আলোচনা? হ্যাঁ তোর শুদ্ধ কইতে 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 বলেছেন করেছেন খেয়েছেন দাদা এসেছি ওই একই কথা। আপনি বুঝারতেছেন না? আপনি তো বুঝারতেছেন বিশ্ব বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম যা করেছেন সে কি করেছেন? সে এতে বেলন দে বেলছে, তারপর সে ওইটা ছানছে, ছায়না এরকম গোল 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 বন্ডটি বানাইছে, বন্ডটি বেচছে, টাকা নিচ্ছে, হ্যাঁ আবার কবিতা লিখছে। কি কস তাহলে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রুটি বানাইছে, রুটি বেলছে, রুটি বেচছে, তারপর কবিতা লিখছে। হ্যাঁ মানুষটা বড় হয়েছে, হ্যাঁ মানুষটা দোকানদারি করছে, রুটি বানাইছে, তার তো মান সম্মানে লাগে নাই, হ্যাঁ হয়ে গেছে কবি। তার মানে আমি যদি ভালোবাসার মানুষের সামনে পিছনে আগডালে মগডালে আসে পাশে সব জায়গায় খাড়ায় খাড়ায় বাতচিত করি, আমার মান সম্মান যাওনের কিছু নাই কা? এইটা হইতেছে আসল কথা। এই আপনি এত কত কম কেন? হ্যাঁ আপনি কি চান সেটা কম কম? আমি তো কোনো কিছু চাওনের লিগে আহি নাই, লওনের লিগেও আহি নাই, দনের লিগে আইছি। এই ফুল ক্যাপ টেহা দিয়ে কিনছেন? আজকাল কি ফ্রি কিছু পাওয়া যায় রে? আপনার কাছে দোস্ত ঘটনাটা কি হলো? এখানে কবি নীরব, তাইলাম কি করুন? কি আর করবো, অমরেশপুরি তো নিয়ে গেল, যদি ছাড়া পায় দাদার সাথে আমরাও যাব। তুমি একটু এখানে দাঁড়াও, আমি দেখি কি করে। কত বড় ফাজিলের ফাজিল, আমারে কয় আমি নাই অমরেশপুরি। দাদা যান কথাটা কিন্তু খারাপ হয় নাই কা? তোমার লাগে হের খুমার কিন্তু দারুণ মিল আছে। এইটা তুই কি কইলি রে সায়লা? তোর দাদি বাইচা থাকতে আমারে কইতো আমার খুমার লগে দিলীপ কুমারের খুমার লগে মিল আছে। তোর দাদি মজা জাউনের লগে লগে আমার খুমাটা অবদলায় গেছে, অমরেশপুরির লাহান হয়ে গেছে। দাদা যান দাদা যান মন খারাপ করতেছো কেন? আমি তো তোমার লগে বিটলামি করছি।